আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে পারে পারমাণবিক অস্ত্র। এরপর জানিয়ে দিব রক্তে ভাসছে ইউক্রেনের নুনের খনি। এদিকে যুক্তরাষ্ট্র ন্যাটো যুদ্ধে জড়ালে বিপর্যয়কর পরিণতি হুঁশিয়ারি রাশিয়ার। এবং জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের অর্থ অস্ত্রে ভাসছে ইউক্রেন। এদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিলের ব্যাখ্যা দিল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব আবাসিক ভবনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। রুশ আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে পারে পারমাণবিক অস্ত্র। ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা করতে একমাত্র উপায় হচ্ছে বিপর্যয়কর অস্ত্রের ব্যবহার করা, আর সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র বলে জানিয়েছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্্23। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন খবর নিউজ উইকের। মার্্23 বলেন, জোটে যোগদানে কিয়েভের উচ্চাকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করতে পারে না ন্যাটো, এটিই এখন গুরুত্বপূর্ণ। রাশিয়ার ভূখণ্ড পুনরুদ্ধার ইউক্রেনের জন্য একটি হুমকি। তিনি বলেন, ইউক্রেনের জন্য ন্যাটোর উন্মুক্ত দরজার নীতি এবং একসময় জোটে সদস্য পদ পাওয়ার আশ্বাস যথেষ্ট নয়। মার্্23 বলেন, এই যুদ্ধের পর বাস্তবে আমরা যদি ইউক্রেনকে ন্যাটো সদস্য হিসেবে দেখতে না পাই, এর অর্থ হবে আমরা ভয় পাই অথবা আশঙ্কা করছি রাশিয়া আবারও আক্রমণ করবে এবং এরপর ন্যাটো দেশগুলো একটি বিশ্বযুদ্ধে জড়াবে, অন্তত ইউরোপীয় মহাদেশে। তিনি আরো বলেন, বড় আকারের যুদ্ধ পুনরায় ফিরে আসে, আমার মনে হয় এটি খুব বিপজ্জনক। আমরা বিপদের লাগাম টেনে ধরতে পারিনি কিংবা বর্তমান যুদ্ধের ফল কি হবে তা জানি না, এমনটি স্বীকার করা খুব বিপজ্জনক। রক্তে ভাসছে ইউক্রেনের নুনের খনি। সামরিক শিল্প অথবা কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থানে নেই পূর্ব ইউক্রেনের ছোট শহর বাখমুত। তবুও এ অঞ্চলের চারপাশ ঘেরা প্রতিরক্ষামূলক পরীক্ষা দিয়ে প্রায় 70,000 জনসংখ্যার এই শহরে রয়েছে সমৃদ্ধ সোলেদার নুনের খনি। কিন্তু আর্থসম্মানেরও দম্ভ, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, কৌশলগত স্বার্থের কারণে নুনের খনির এই শহর এখন রক্তে সয়লাব। গত কয়েক মাসের ইউক্রেন ও রাশিয়ার সেনাদের ক্রমাগত লড়াইয়ের ফলাফল হিসেবে যুদ্ধের ভয়ঙ্কর প্রতীক হয়ে থাকবে এই বাখমুত। তবে সম্প্রতি এই শহর থেকে পিছু হটার ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন। বুধবার কৌশলগত কারণে সেনারা পিছু হটার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপদেষ্টা আলেকজান্ডার রধোয়ানুস্কি। জেলেনস্কির অর্থনীতি বিষয়ক এই উপদেষ্টা বলেন, তাদের সেনাবাহিনী সব বিকল্প বিবেচনা করে প্রয়োজনে কৌশলগত কারণে অঞ্চলের দখল ছেড়ে দেবে। কৌশলগত দিক থেকে বাখমুতের ক্ষমতা দখল খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও ইউক্রেন ও রাশিয়া উভয় দেশের কাছেই তা সংকল্পের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তবে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার কাছাকাছি অবস্থিত হওয়ার রাশিয়ার অগ্রগতির জন্য এর কৌশলগত গুরুত্ব রয়েছে। ইউসির শান দিয়াগোর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ব্রানিসলাভ স্লানসেভ বলেন, বাখমুতে রুশ বাহিনীর বিজয় মনোবল বৃদ্ধি করবে তাদের সেনাদের। এ অঞ্চল একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র বলেও জানান তিনি। সরবরাহ লাইন হিসেবে ব্যবহার করা হয় এখানকার রাস্তা, রাশিয়া ঘাঁটিও তৈরি করতে পারবে এখানে। ইউক্রেন চাইলেই বাখমুতের দখল সহজেই ছেড়ে দিত। যুক্তরাষ্ট্র ন্যাটো যুদ্ধে জড়ালে বিপর্যয়কর পরিণতি হুঁশিয়ারি রাশিয়ার। ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অংশগ্রহণ বিপর্যয়কর পরিণতি ঝুঁকি বয়ে আনতে পারে। বৃহস্পতিবার জেনোভায় নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে সতর্ক করা হয়। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ সম্মেলনে বলেন, ইউক্রেনে এবং এর আশেপাশের এলাকায় সংঘাতকে আরও উস্কে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটো নীতির কারণে এখন সবচেয়ে তীব্র কৌশলগত হুমকি তৈরি হয়েছে। র্যাবকভ আরো বলেন, সশস্ত্র সংঘর্ষে যুক্তরাষ্ট্র ন্যাটোর ক্রমবর্ধমান সম্পৃক্ততা বিপর্যয়কর পরিণতি সহ পারমাণবিক শক্তিগুলোর সরাসরি সামরিক সংঘর্ষের ঝুঁকি সৃষ্টি করেছে। র্যাবকভের এই বক্তব্যের সময় সম্মেলন কক্ষ প্রায় খালি হয়ে যায়। পশ্চিমা কূটনীতিকেরা তার বক্তব্য বর্জন করে বাইরে ইউক্রেনের পতাকায় মোড়া একটি ম্যুরালের সামনে ছবি তুলতে জড়ো হন। ইউক্রেনের রাষ্ট্রদূত ইয়েভেনিয়া ফিলিপেনকো বলেন, একে রাশিয়ার উস্কানিবিহীন ও অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের
জনগণের প্রতি একতা দেখানোর অসাধারণ নিদর্শন হিসেবে মনে করেন। যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সিমন ম্যানলি বলেন, যতক্ষণ না পর্যন্ত ইউক্রেনের মাটি থেকে রাশিয়া তাদের ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইউক্রেনের সহকর্মীদের প্রতি আমরা সমর্থন জানিয়ে যাব। তাদের যুদ্ধ মানে আমাদের যুদ্ধ। বিশ্বের সবচেয়ে অগ্রণী বহুপক্ষীয় নিরস্ত্রীকরণ ফোরামের পক্ষ থেকে কনফারেন্স অন ডিস আর্মমেন্ট নামের এই সম্মেলন আয়োজন করা হয়। সিনাই যুদ্ধের অস্ত্র প্রতিযোগিতা থামানোর চেষ্টা হিসেবে 1979 সালে প্রথম এই ফোরাম গঠিত হয়। সিডি জাতিসংঘের কোনো অংশ নয়, তবে এর সদস্যরা জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে অস্ত্রের নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করে। গত বছর ইউক্রেনের রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকে এই ফোরামে কথার লড়াই শুরু হয়েছে। গত সোমবার সিডির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট বনি জেনকিন্স নিউ স্টার্ট নামের চুক্তি স্থগিত করায় রাশিয়ার সমালোচনা করেন। গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ওয়াশিংটনের মধ্যকার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তিটি স্থগিত করেন। বনি জেনকিন্স বলেন, রাশিয়া আবার বিশ্বকে দেখালো যে তারা দায়িত্বশীল পারমাণবিক শক্তি নয়। বনি সতর্ক করে বলেন, আমরা এখন একটি নাটকীয়ভাবে অস্থিতিশীল নিরাপত্তা পরিবেশের মুখোমুখি হয়েছি। যা যুক্তরাষ্ট্রের অর্থ অস্ত্রে ভার্সি ইউক্রেন, ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র কত অর্থ খরচ করেছে তা নিয়ে কৌতূহল সব মানুষের। রাশিয়ার মতো বিশ্বের অন্যতম সামরিক শক্তির বিরুদ্ধে রণাঙ্গনে অসম শক্তির ইউক্রেনের টিকে থাকার সঞ্জীবনী মূলত যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অর্থ অস্ত্রে বলিয়ান হয়ে বীর বিক্রমে লড়ছে কিয়েভ। দৃশ্যত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রটির জন্য রাজকোষ আর অস্ত্র ভাণ্ডার খুলে দিয়েছে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশটি। যুদ্ধ শুরুর পর এক বছর ধরে সাগরের পানির মতোই অর্থ অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এখনো ক্লান্ত নয় যুক্তরাষ্ট্র। দেশটির অনেক নাগরিক বলেছেন, এই অর্থ তাদের কল্যাণে ব্যয় করা উচিত ছিল। যুক্তরাষ্ট্রের গৃহহীনদের জন্য এ টাকা খরচ করা যেত। গত বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া হামলা চালানোর পর দিনই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য প্রথম সামরিক সহায়তা দেয় $35 কোটি। এরপর আর থামিনি বাইডেন প্রশাসন। যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে আরও সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে সফল হওয়ার জন্য ইউক্রেনে যা প্রয়োজন তা আমরা নিশ্চিত করব। যেমন কথা তেমন কাজ। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেকর্ড বলেছে, কংগ্রেস গত এক বছরে ইউক্রেনের জন্য $113 বিলিয়নের বেশি সাহায্য অনুমোদন করেছে। এরই মধ্যে $77 বিলিয়নের বেশি সাহায্য ইউক্রেনে পৌঁছে গেছে। $77 বিলিয়ন কিন্তু চট্টিখানি কথা নয়। বাংলাদেশ এক বছরে পোশাক রপ্তানি এবং রেমিটেন্স হিসেবে যে অর্থ আয় করে এটা তার চেয়ে অন্তত $7 বিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্রের মোট সহায়তার মধ্যে $68 বিলিয়ন যাচ্ছে নিরাপত্তা খাতে, $38 বিলিয়ন অর্থনৈতিক ও মানবিক সহায়তার এবং আরও $7 বিলিয়ন অন্যান্য ধরনের সাহায্যে। নিউ ইয়র্কের টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের কতটা সমর্থন দেওয়া উচিত তা নিয়ে দেশটিতে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দুজন সম্ভাব্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন। সার্বিকভাবে ইউক্রেনকে সহায়তা করার আগে 60% মার্কিন নাগরিক সমর্থন থাকলেও তা এখন কমে 48% নেমেছে। তবে এখন পর্যন্ত ইউক্রেনে সহায়তা দেওয়ার বিষয়ে মতানৈক্যের চেয়ে ঐক্যই বেশি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বাতিলের ব্যাখ্যা দিল রাশিয়া। উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকভ বলেছেন, চুক্তিটি ব্যবহার করে রাশিয়ার কৌশলগত অঞ্চল হামলায় ইউক্রেনকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। এ কারণেই পা নিউ স্টার্ট চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে রাশিয়া। জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে র্যাবকভ বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির পশ্চিমা মিত্ররা ইউক্রেন যুদ্ধের রাশিয়ার কৌশলগত পরাজয় দেখতে চেয়েছিল। তিনি বলেন, পারমাণবিক চুক্তিতে উল্লেখিত কৌশলগত সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ায় সশস্ত্র হামলা করতে সহযোগিতা করার পরে অবস্থার অবনতি ঘটে। এরই প্রেক্ষিতে চুক্তি বাতিলের ঘোষণা দিতে বাধ্য হই আমরা। উল্লেখ্য, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সর্বশেষ গুরুত্বপূর্ণ চুক্তি ছিল এটি। এর আওতায় উভয় দেশের পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা সীমিত রাখা হয়েছিল। শীতল যুদ্ধের সময়কাল বিশাল পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অনেক কিছুই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারে রয়েছে। দেশ দুটি বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ। বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 90% রয়েছে দেশ দুটির। নতুন STARTE চুক্তির ফলে উভয় দেশের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ভারী বোমারুতে ওয়ারহেড মোতায়েন 1550 সীমিত রাখা হয়েছিল। আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে ইউক্রেন।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইউক্রেনের ঝাপোরিঝিয়া শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত আনে। এতে অন্তত 3 জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক পোস্টে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ভবনের 3টি তলা ধ্বংস করেছে এবং উদ্ধার অভিযান চলছে। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার বাহিনী বাখমুত শহরে অগ্রগতি এবং যুদ্ধ অব্যাহত রেখেছে। বাখমুতে কয়েক মাস ধরে ভয়াবহ রকমের যুদ্ধ চলছে। বুধবার ইউক্রেনের উপ প্রতিরক্ষা মন্ত্রী হান্না মারিয়ার বলেছেন, কিয়েভে বাখমুতে আরো সেনা পাঠিয়েছে। রাশিয়ার বাহিনী ধীরে ধীরে সেখানে তাদের অবস্থান শক্তিশালী করেছে। তবে কতজন সৈন্য সেখানে মোতায়েন করা হয়েছে অথবা শহর রক্ষার জন্য যোদ্ধা হিসেবে বা ইউক্রেন পিছু হটার সিদ্ধান্ত নিলে লজিস্টিক সহায়তা হিসেবে কিভাবে তাদেরকে ব্যবহার করা হবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। বাখমুতে মৃত্যু সংখ্যা উভয় পক্ষের জন্যই বিপুল। ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু রাশিয়ার সেনা শক্তি বৃদ্ধি বাখমুতের চারপাশে গ্রাম এবং শহরগুলো দখল করতে এবং 3 দিক থেকে ঘিরে রাখার সুযোগ করে দিয়েছে। ওয়াগনার গ্রুপের